হ্যালো ফ্রেন্ডস, আমি বন্দনা। বন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুলের আচার। তো চলো দেখে নিই। এই দেখো, কুলের আচারের জন্য নিয়েছি জিরে, গোটা জিরে, নিয়েছি গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা, চিনি, কুল, শুকনো কুল। তো সবার আগে আমি দেখো কড়াতে দিয়ে দিলাম জল গরম হতে। তারপর আমি গামলাতে নিয়ে কুলগুলোকে ধুয়ে নেব। দেখো কুলগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। এবার কুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখো কুলগুলো ধোয়া হয়ে গেল। এই দেখো, এরপর আমি এই গরম জলটা দিয়ে দেব সেই ধোয়া কুলে, তাতে কুলটা মানে শুকনো কুলটা একটু নরম হবে। হ্যাঁ, আর একটু ভালো করে ধোয়া হয়ে যাবে, আর জার্মস যদি থাকে সেগুলো মরে যাবে, মানে কুলটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে আর কি। শুকানোর সময় তো অনেকটা ধুলোবালি পড়ে তো না, তাই জন্যে মানে কি ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখো কুলটাকে আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো তারপর আমি কড়াতে দিয়ে দেব গোটা ধনে, দিয়ে দেব মৌরি। দেখো সব মশলাগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে নেব। এগুলো বেশ একটু ব্রাউন কালার হবে, একটু রোস্ট করে নেব। তারপর দেখো আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, বেশ আচারটা একটু ঝালঝাল হলে ভালো লাগবে। এ দেখো নেড়ে নিলাম। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। এই দেখো এই বয়ামের মধ্যেই আমি কুলের আচারটা তৈরি করে রাখবো, বেশ পরিষ্কার করে রেখে দিয়েছি। এ দেখো এটাকে আমি পেস্ট করে নিলাম, মশলাটাকে পেস্ট করা হয়ে গেছে। এবার দেখো এই জলটাকে আবার দিয়ে দেবো আমি কড়াতে। দেখো এক বাটি আমি চিনি দিয়ে দিলাম। দেখো পুরো চিনিটাই দিয়ে দেবো, পুরো চিনিটাই লাগবে। দেখো জল দিয়ে দিয়েছি, দেখো চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে। এদিকটায় দেখো কুলটা অনেকটাই সফট হয়ে গেছে আর ভালো করে পরিষ্কার মানে ধোয়া হয়ে গেছে। দেখো আমি জলটা ঝরিয়ে নিলাম। দেখো এবার সেই কুলটাকে আমি জলগুলোকে পুরো ঝিপড়ে ফেলে দেবো, জলটাকে পুরো ঝরিয়ে নেব। কুলগুলো বেশ গোটা কুল না, কুলগুলো বেশ বেশ ফাটা আছে সব, মানে চেরা কুল যেগুলোকে বলে। দেখো এক এক করে আমি সব কুলগুলো থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। দেখো দেখো পুরো কুলটা দিয়ে জলটা ঝরানো হয়ে গেছে। তো দেখো এখানটা দেখো চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে। এবার আমি সেই কুলগুলোকে দিয়ে দেবো। দেখো চিনিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। দেখো এবার আমি তাতে দিয়ে দেবো মশলা। দেখো মশলাটা দিয়ে দিলাম, সেগুলো করে রেখেছিলাম যে মশলাটা আমি কুলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো এবার নেড়ে নেব। দিয়ে দিলাম নুন। দেখো তেল ছাড়া, কোনো তেল কিন্তু আমি এটাতে অ্যাড করিনি, কোনো তেল ছাড়াই এটা কুলের আচার হবে। অতটা আমি মানে জল জল রাখিনি, একদম ড্রাই করেছি। এই দেখো হয়ে গেছে কুলের আচার, পুরো তৈরি হয়ে গেছে। এই দেখো একটু নুন নিয়ে দিলাম। এই দেখো তৈরি কুলের আচার। তো বলো কেমন হয়েছে? তো এই দেখো এটা তোমাদের জন্য।
এই দেখো এবার আমি সেই বয়ামের মধ্যে ভরে নিয়েছি, এই দেখো। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।